প্রত্যেকটা জিনিসের পিছনে আপদ বিপদ বালা মুসিবত আছে ব্যবসার পিছনে আপদ বিপদ আছে না নাই দুই বন্ধু যদি একসাথে ব্যবসা করে ফাঁকে একজনে একবারে গোটায় গোটায় নিয়ে চলে যায় আরেকজন বাড়ি বসে কান্তি তালে থাকে এর পিছনে আপদ আছে এদেশের মানুষ যথেষ্ট বিদেশ থাকে অত তাড়াতাড়ি সহজে বিদেশে যেতে পারেন না বিদেশ পাঠায় যারা তারা আদম আলাইহিস সালামের খাস সন্তানের জন্য ওকে নাম হলো আদম ব্যাপারী কথা বলনা আমরা একটু লোকাল সন্তান এই আদম ব্যাপারী কে মত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিটার আল্লাহর দুনিয়া আছে কিনা আল্লাহই জানে ও এই বনি কি কয় নেতানিয়াহুর চাইতে বড় সিটার প্রত্যেক মাসে মাসে ডেট দেয় তিনবার ১৩ তারিখ ১৬ তারিখ ২৯ তারিখ ১৩ তারিখ ১৬ তারিখ ২৯ আরে ২৯ তারিখ দিছে শুক্রবার বাই দিয়ে গেছে ফ্লাইট ফেল যা আগামী মাসে ৬ তারিখ এই পাঁচ সাত বছর গুরুতি গুরুতি ভিটে বাড়ি সব বেছে কিনে সাফ ঠিক না লাস্টে ফ্লাইট পাইতে পাঁচ সাত বছর ঘোরার পরে তারপরে ফ্লাইট পান এ জায়গাও যাওয়ার পরে আবার গ্রিন কার্ড পান না একামা পান না কত ঝামেলা আবদ বিপদ আছে না নাই এই কয়েকদিন পর আম গাছে মুকুল আসবে এই মুকুলের উপরে আম হওয়া পর্যন্ত কি পরিমাণ বিপদ কুয়াশাওয়ালি মুকুল নষ্ট হয়ে যাবে রৈদলি মুকুল নষ্ট হয়ে যাবে জলওয়ালি মুকুল নষ্ট হয়ে যাবে এত আপদ বিপদ টপকাইয়া যুদ্ধ বিগ্রহ করে যে কয়টা খুশি থাকে তার উপর দেবার শুরু হয়েছে নতুন নতুন বিপদ পোলাপানের যদি ডিল আর স্যাঙ্গার ফলায় পড়ে তালিয়ার আম পাওয়া পর্যন্ত যায় না এই মাইটটা খাইয়ে যে কয়টা টেকে লাস্টে তার উপরে আবার আম পান ফানি চন্নের নার্গিস আইলা বুলবুল এরা এসে মাইদ্য শুরু করে ওগে মাইটটা খাইয়ে লাস্টে যে কয়টা থাকে সে কয়টার উপরে আলাদা বিপদ একটু পাই কি হচ্ছে পাইয়ে বুঝিয়ে ঘরে তুইছেন পাইতে এক ঝুড়ি আম কাটতি বসছে মহিলা যে ডারেই কাটে তার গায়ে কোনো জায়গা ফুটো ছিদ্র নাই এত লেভেল এত চেহারাওয়ালা আম কাটিয়ে দেয় যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে দেখছেন না এই বিজ্ঞানী ঢুকলো কোন ভাগ দিয়ে এক ঝুড়ি আম কাটিয়ে এক পিয়ালা পাওয়া যায় না এই আপদ বিপদ আছে না নাই ইরিদান লাগাইয়া পাকা পর্যন্ত আপদের অভাব নাই আম গাছ লাগাইয়া খা পাকা পর্যন্ত আপদের অভাব নাই যে কাজে হাত দেবেন সেই কাজের মধ্যে আপদ বিপদ আছেই আছে তবে সবচাইতে আপদ আর বিপদ হলো লিকুল্লি শাইন আফাতুন আলিদ্দিনে আফাত ওলামায়ে কিরাম বলছে আফাত জমা মরনা সালেম আফাতুন মানে একটা বিপদ আর আফাত মানে সব বিপদ প্রত্যেকটা কাজের পিছনে আপদ বিপদ আছে ধর্মের পিছনে সবচাইতে বেশি বড় আপদ বুঝেন নাই ইসলাম ধর্মের পিছনে সবচাইতে বড় আপদ কথা বল এই ২২ ২৩ ২৪ ২৫ এই কয়দিন যে মাহফিল গুলো বিশেষ ভালো ভালো হিন্দু এলাকা যে এলাকায় হিন্দু একটু বেশি সেই এলাকায় হিন্দুদের বড় বড় পূজাকে প্রাধান্য দিয়া আমাদের মাহফিল গুলো এলাকা থেকে বন্ধ হয়ে গেছে আমরা এক দেড় ঘন্টা ধর্মের পক্ষে কথা বলবো গতকাল এক মাহফিলে গেছি সে মাহফিলের ভিতরে আমাদের চেয়ারম্যান সাহেব বলতেছিলেন হুজুর মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের বিপক্ষে কোন হুজুর যেন কিছু না বলে আপনি প্রধান বক্তা একটু খেয়াল রাখেন তার মানে আমি যেন না কই আমার আগের কয়েকজন তো অজ হয়ে গেছে দাবি কইলাম প্রধানমন্ত্রীর যে দাবি সেই দাবির কথা যদি আমি স্টেজে কই তাও কব না উনি সিম ধরে রয়েছে আল্লাহ কি কথা কি কয় তার লাই জানে বুঝি উঠতে পারতেছে না আমি বললাম যে প্রধানমন্ত্রী কি বাংলাদেশে সুনীতি চায় না দুর্নীতি চায় আপনাদের কি দাবি প্রধানমন্ত্রী কি চাবে বলে বিশ্বাস সুনীতি চাবে শান্তি চাবে ডিজিটাল বাংলাদেশ গড়তে চাবে তাই তো নাকি বলে তো ডিজিটাল বাংলাদেশ গড়তে চাবে আমি উনাকে জিজ্ঞেস করছি আমার পাশে বসা ছিল বললাম যে উনি কি প্রধানমন্ত্রী কি ডিজিটাল বাংলাদেশ গড়তে চাবে হ্যাঁ শান্তি চায় জি সুনীতি চায় জি দুর্নীতি চায় না অশান্তি চায় না তাহলে এই সুনীতি আর ডিজিটাল গড়ার জন্য সরকার বহুত কিছু ব্যবহার করতেছে দুর্নীতিকে দমন করার জন্য একটা বাহিনী নাম বানাইছে পুলিশের ভিতরে তার নাম অ্যান্টি করাপশন এই অ্যান্টি করাপশন আলার আবার ঘুষ খায় তাকে ধরার জন্য আর একটা বানাইছে অ্যান্টি অ্যান্টি করাপশন চোররে ধরার জন্য এবার পিছনে ডাকাত ডাকাই দিছে সরকার যা যা খারাপ অপছন্দ করে আমি সেইগুলোর বিপক্ষে বলবো অর্থাৎ সরকারের পক্ষে বলবো বলেন আমরা দুজন পাশে বসা আমি বললাম সরকার কি সুদ ঘুষ চুরি ডাকাতি পছন্দ করে না আমি বললাম তাহলে আমরাও সেইগুলোর বিপক্ষে বলবো সুদ ঘুষ চুরি ডাকাতির বিপক্ষে এরপরে বললাম টোল মারা মন মারা রাস্তা মারা খাল মারা বিজিএফ কার্ড মারা পঙ্গু ভাতা মারা বয়স্ক ভাতা মারা করোনা ভাতা মারা বিধবা ভাতা মারিয়ে খাওয়া বিরিজির রড খাইয়ে বেলাইয়া ও জায়গা কুঞ্চি ঢুকাই দিয়া এরপরে বাজারে তিনটে পায়খানা তাও খেয়ে বেলাই দিয়া এগুলো সুনীতি না দুর্নীতি এমন কয়জন কথা কয় না বাকি সবাই কয়
আমি আমি এর বিপক্ষে বলবো কতক্ষণ পেটের নাড়ি বের করে ফেলবো অপারেশন করে কান্তি সুযোগ পাবো না উদুইলা সাবিলি রব্বিকা বিল হিকমতে ওয়াল মাউইজাতিল হাসানা আজব জারদেস্তে আন্দার দি লাগার গুই আম জাবা সুজাত আজব জারদেস্তে আন্দার দি লাগার গুই আম জাবা সুজাত অগার দার দিল নেহা দারাম দে মাগো উস্তো খা সুজাত ভিতরে এমন আগুন যে আগুন মুগ্ধ ব্যক্ত করলে ঠোঁট জিব্বা পুড়ে যায় আর তা ব্যক্ত না করে ভিতরে রাখলে নাড়ি ভুড়ি কলিজা পুড়ে ছাই হয়ে যায় এমন একটা জ্বালার মধ্যে আমরা জ্বলতে আছি কথা কন ঠিক না মাহফিলের ভিতরে আমরা জাতির উন্নয়নের সম্পর্কে কথা বলবো মানুষের চরিত্র গঠন সম্পর্কে কথা বলবো যেই প্রস্তাবটা যেই দাবিটা সরকারের সেই কথাই আমরা এখানে বলবো আমাদের মাহফিল বন্ধ থাকবে আর আমাদের অন্য ভাইদের পূজা পাঠ রাতভর ডোলের বাড়িতে হার্টের রোগী সকালে মরতে হচ্ছে রাত দুইটার দিক পড়ে গেছে ঠিক না কেসা ডোলের বাড়ি পাশে ছোট্ট একটা মসজিদ ইমাম সাহেব মাদ্রাসা তালবি আলিম হের জোখানায় পড়ে আমি তো মশলা জানে না ও আইসে কয় হুজুর নামাজের মধ্যে যদি এক দুই ফুট পেশাব বের হয়ে যায় তাতে কি নামাজ ছুটিতে নি নামাজের মধ্যে এক দুই ফুট পেশাব বের হয়ে গেলে কি নামাজ ছুটিতে নি হলে ওই একটা জিজ্ঞেস কি হয়েছে কি তা আমার বুড়ো তিন চার মুসল্লি গতকালকে নামাজের মধ্যে পেশাব করে দিয়েছে আমি বললাম যে নামাজের মধ্যে পেশাব হয়ে গেলি বের অজু থাই নাকি কেন না তাতে থাই না তো অজু না থাকলে নামাজ আয় কি রে শেষ ও কাজ তাতে সর্বনাশ হয়ে গেছে আমার রয়ে গেছে তাই তাই গোষ্ঠী শুদ্ধ নামাজের মধ্যে মুতে দিলি ঘটনা কি কয় যে ওই ডোলের বাড়ি বক্সের আওয়াজে মসজিদের তলা কাঁপিয়ে গেছে তাতে লেখাপড়ার ডিস্টার্ব হয় না তাতে কোনো ঝামেলা হয় না তাতে রোগীর কোনো অসুবিধা হয় না সেটা স্বাস্থ্য বিরোধ না আমরা সুন্দর করে কোরআন হাদিসের কথা বইলা সুত্তররে ভিড়াই দুষ্করে ভিড়াই দাড়িকাটারে ভিড়াই জিনা করে ভিড়াই ভবিচারকে ভিড়াই অ্যাসিড মারালারে ভিড়াই চোররে ভিড়াই ডাকাতরে ভিড়াই বদমাশকে ভিড়াই দুর্নীতিবাজদেরকে সুনীতির দিকে নিয়ে আসি আমাদের ওয়াজকার বন্ধ থাকবে এটার পিছনে একমাত্র কাজ লিকুল্লি শাইন আফাতুর ওয়ালিদ দ্বীনে আফাত সব জিনিসের পিছনে আফাত আছে সবচাইতে বেশি বড় বিপদ হলো ধর্মের পিছনে তাও ইসলাম ধর্মের পিছনে আমাদের কাছে তো মাদ্রাসার ছেলেরা আসে মুরব্বীরা গার্জিয়ানরা নিয়ে আসে কত রঙের যে তালবি আলিম পাই আল্লাহু আকবার এক লোক আইছে দুটি ছেলে নিয়ে আইছে আর একজন আইছে একটা ছেলে নিয়ে আইছে ভর্তির সময় এরকম খুব ভিড় হয় একজন আইছে পোশাক আশাক ভালো খারাপ না আইছে কয় কি হুজুর ভর্তি ফিস দিতে পারবো না ভর্তি ফিস দিতে পারবো না তো ভর্তি ফিস দিবি না তো মাদ্রাসা পড়াবো কি আমি কিন্তু বেতনও দিতে পারবো না এত পারবি না তো তোর তো বাপ চোখ ভালোই দেখতেছি পোশাক আশাকের ডক মোটর সাইকেল চালাইছি যে পালসার একটা দিবি না কয় না হুজুর দিতে পারবো না তা পারবো না আপনি ফ্রি ভর্তি আর আমি কই না ফ্রি ভর্তি করার কোনো সিস্টেম না কয় হুজুর তো এতিমখানায় ভর্তি করেন ওর হলো ছেলে ছেলেরে বাপে নিয়ে আছে কয় রে এতিমখানায় ভর্তি হন তো তুই মোয়ার হয়ে যা তুই থাকতি ওর এতিমখানায় ভর্তি হয়ে কি তুই মার আল্লাহরে লোভ দেশে আল্লাহ যদি দুটো ছেলে হয় তাহলে তা তোমারে দেব মাদ্রাসায় আল্লাহরে লোভ দেশে আর কি এই মান্নতের গুলোই তো মাদ্রাসায় বেশি খোলা কানা এমা টেমা গলা শূন্য ব্যাট মোটা ভাষায় গোস্ত নাই চাই দেখি দক্ষিণ দিক দেখে উত্তর দিক আটা দিয়ে রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে জন্ম অন্ধ যাবো তুমি হকানি হুজুর হয়ে আসো যেটা সালমান শাহর মতো টক টকে তুমি যাও তুমি জেনারেল করতো তো হ্যান্ডসাম ছেলে অফিসার হবা এই পঙ্গু ভঙ্গাটারে মাদ্রাসা তে মান্যতে দুনিয়াই কিন্তু লেখাপড়া এবার দুটি স্কুলই ভালো সেভেন মন্থ পড়ছে এমন মনে চাচ্ছে না কইছিলাম আল্লাহর একটা দিতে আল্লাহ দুটিয়ে দিছে তা আল্লাহ তো একটা পাবে আমি একটাই দেবো দুটি দেবো না এমন মান্যত যেহেতু ভয়ও আছে আবার দুটি স্কুলই পড়তো একই সাথে সব কিছু পোশাক সব সব সুন্দর তিন চারটে প্রাইভেট মাস্টার সব বেতন বহন করছে যেটা মাদ্রাসায় নিয়ে আসছে এর ফ্রি ভর্তি হবে পোশাক আশাকের যে বাপ ৩৫টা দামের কাপড়ের গজ দিয়ে জামা বানায় নিয়ে আসছে টুবি একটা মাথায় দিয়েছে সে মুড়ি খা জুড়ির মতো কান কিন্তু গিরিয়ে গেছে এরে সাজাইছে জোড়া সাজা ভর্তি করে দিয়ে গেছে মাঝে মাঝে দুইবার ফোন দেখা হুজুর আমার জামালটা একটু ছুটি দেন কেন কি হয়েছে সালে আগে বাড়ি কটা নাইট কিল পাঠাতে হবে
আবার কয়দিন পর মওদুর ওরে একটু ছুটি দেন কে আকা ওর নানি রে একটু ওষুধ পাঠায় ওষুধ দিতে যেতে হবে বারবার জন চাই ফোন দিলে কইলাম কে ভাই বাড়ি কামাল রইছে না জামাল রে বারবার ছুটি দেব কামাল আছে না কয় যে ও তো পড়াশোনা করে ওর সময়ের দাম আছে না ওটা স্কুলি পড়ে ওর সময় পড়াশোনা করে ওর সময়ের দাম আছে এটা হলো গাছ কাটেই দেবে ওইসব গোড়ার গাছ কাটে যত আপদ বিপদ আলাই বেলাই সব এদের উপরে কথা বল আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন ক্বালাত ইয়াহুদু লাইসাত ইন-নাসারা আলা শাই ওয়া ক্বালাত ইন-নাসারা লাইসাত ইয়াহুদু আলা শাই কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাকের কালাম ইহুদিরা কয় নাসারার কোন মানুষের জাতি না ওদের ধর্ম কোন ধর্মই না ওয়া ক্বালাত ইন-নাসারা লাইসাত ইয়াহুদু আলা শাই নাসারারা কয় ইহুদি কোন ধর্মই না দুই দলের ভিতরে ফার ফার ডিফারেন্স এক দল আর এক দলের নামও শুনতে পারে না দুই দল মিলে কয় হিন্দু কোন জাতি না তিন দল মিলে কয় বুদ্ধ প্রত্যেকের ভিতরে আকাশ পাতালের দূরত্ব যখন মুসলমানকে মারার সময় হয় আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা তখন তাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকে না সব মিলে একজোট হইয়া যায় সব মিলে একজোট হইয়া যায় বন্ধুরে এগুলো হলো সিএল মার্কাজ জাতিসংঘ না বেজাতিসংঘ মানবাধিকার সংগঠন নয় এটা মানবে মানবাধিকার লঙ্ঘন করা সংগঠন তৈরি হয়েছে উনাদের অধিকার আদায় করা সংগঠন মুসলিম অধিকার কোন অধিকারই না এ আপনাদের দিক শিয়েল আছে না আছে আছে এই শিয়েলের সাথে আমি দুটি উদাহরণ পাইছি একটা হলো আমাদের সব পুরুষ মাদ্রাসায় সব মাদ্রাসায় মহিলা পুরুষ মাদ্রাসায় মোবাইল নিষিদ্ধ মোবাইল পাইলে ভাঙ্গে গুলো গুলো করে ফেলবে কোন এর যদি কোনো আপিল অ্যাপ্লিকেশন চলবে না এই ঘোষণা দেওয়ার কারণে একটা মোবাইলও মাদ্রাসায় দেখি না রাত এগারোটার পরে আমি যখন মোবাইল অন করি দেখি যে আমার মোবাইলই সব ছাত্রকে নাম্বার বিভিন্ন ভাবে ফেসবুকে তারপরে এটা ওটা দিয়ে অ্যাড অ্যাড চলে আসতেছে আবার তিনি তালাশ করলি পাই না কোন জায়গা খুঁজে পাই না ব্যাটিং বুটিং সব পায়খানার মধ্যে খুঁজছি তাও পাই না দিনের বেলা শিয়াল তালাশ করবেন পাবেন রাত্রি কি সুন্দর যাই ওটা ওই বাগানে এটা ওই বাগানে ওই বাগানে এই ছাত্রকে মোবাইল শিয়ালের মতো আল্লাহ আকবার দিনের বেলা শিয়াল খুঁজে পাওয়া যায় না শিয়ালদের কিন্তু নেতৃত্ব আছে ছোট মোটো শিয়ালরা বিভিন্ন জায়গায় থাকে রাত্রি কে কোন জায়গার ডিউটিতে আছে আমি আপনাদের এই যে সিরাজদি খান না সিরাজদি খানের ওসি ছিল আমাদের টুঙ্গিপাড়ার এটা দীপু ওসি সাহেব দীপু ভাই শেখ দীপু আইসি অনে মা বিলে উনি আমার সাথে কানে কষ্টস করে পরে আমারে ফেরিতে আগুই দিতে গেছে যাওয়ার পথে দেখলাম উনি ফোন দিয়ে দিয়ে জানতেছে পুলিশকে বিভিন্ন জায়গা সেক্টরে সেক্টরে ভাগ করে দিয়েছে কে কোন জায়গার ডিউটি পারে উনি এভাবে ফোন দিয়ে দিয়ে খবর নিয়েছে কে কোন জায়গা আছে সেই রিং করতেছে সেই জব দিচ্ছে সেম কোয়ালিটি শিয়ালদের নেতা আছে রাতের বেলা কোন শিয়াল কোন জায়গা আছে না আছে খবর নেওয়ার জন্য দেখবেন মুরব্বী শিয়াল এটা হিয়োটে হুত করে একটা ডাক এরপরে দেখবেন ওই বাগানে একটা ডাকে ওই বাগানে একটা ডাকে ওই বাগানে একটা ডাকে সবাই মানে জানা দেয় যে জি স্যার আমি একটা মুরগির ঘর সামনে করে বসে আছি আমি অমুক পয়েন্টে আছি হাঁসটা পিরায় কাছে কাছে চলে এসছে ধরব এইভাবে সবাই জানাই দেয় এই মুরব্বী শিয়ালের হুক দিয়াতে সব শিয়াল জায়গা মতো সাড়া দেয় এর আগে শিয়াল খুঁজে পাই না কথা বল পশ্চিমে শিয়াল বুড়ো শিয়াল আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন এটা এক নম্বর বুড়ো শিয়াল ওই জায়গায় বসে ডাক দেয় ওই পাশে জাপান আলারা সাড়া দেয় ওই পাশে হিন্দু নরেন্দ্র মোদী সাড়া দেয় ওই পাশে ইটালি আলারা সাড়া দেয় ফ্রান্স আলারা সাড়া দেয় যে যে জায়গা আছে সে সে জায়গা থেকে ডেকে ওঠে ধর মুসলমান মার পাইসি মুরগি খা কথা বলেন ঠিকই ঠিক না মুসলমান বুঝতে পারলাম না আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা আল্লাহ পাক বড় দরদের সাথে ডাক দিয়ে কইছে আল্লাহ বড় মহাব্বতের সাথে ডাক দিয়া আমাদেরকে আদরের সাথে একটা ওয়াজ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবুকুম আউলিয়া অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক সরাসরি নাম ধরে বলেন
এই আয়াতের তরজমা আল্লাহ বলেন হে আমার অন্ধজগতের অটল বিশ্বাসী পাগলরা দুনিয়ায় বসে আমি আল্লাহরে দেখিস নাই আমারে বিশ্বাস করেছি জান্নাত দেখিস নাই বিশ্বাস করে লোভ করে আমল করিস জাহান্নাম দেখিস নাই বিশ্বাস করে ভয় পাইস তার গুনাহগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করিস ফেরেশতা দেখিস নাই ভয় পাইস কবর আযাব দেখিস নাই ভয় পাইস ফুলজিরাত দেখিস নাই ভয় পাইস হে হাসরের মাঠের মিজান দেখিস নাই ভয় পাইস ও আমার অন্ধজগতের অটল বিশ্বাসী পাগলরা আমার একটা কথা জেনে নে আমার একটা কথা জেনে নে যত মানুষে বন্ধু বানাইছ আর না বানাইছ লা তাত্তাকিজু আদু বিওয়া আদু ওয়াকুম আউলিয়া আমার শত্রু আর তোদের শত্রুদেরকে বন্ধু বানাবি না জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন তোমার শত্রু আর আমাদের শত্রু কারা একটু নাম কইয়া দাও আল্লাহ পাক বলেন আমার তোদের শত্রুর নাম হলো ইবলিস ইন্নাহু লাকুম আদুবুম মুবিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন ওরে তোদের শত্রুর নাম হলো শয়তান ইবলিস তোদের শত্রু আর আমার শত্রুর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাকিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া